আসসালামু আলাইকুম। আজকে দেখাবো উইকিমিডিয়া কমন্সের যে অ্যাপটা আছে অ্যান্ড্রয়েডের, সেই অ্যাপ দিয়ে কীভাবে আপনি ছবি আপলোড করতে পারবেন। আমরা কমন্স অ্যাপটা ওপেন করলাম, আমার আগে থেকে সাইন ইন করা আছে। আপনাদের যদি সাইন ইন করা না থাকে তাহলে অবশ্যই উইকিপিডিয়া আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করে ফেলবেন। এরপরে উপরে আমি দুইটা বাটন দেখতে পাচ্ছি, এটা মোবাইল অনুযায়ী এক একটাতে এক এক রকম বাটন দেখতে পাবেন, কোনোটাতে বেশি কোনোটাতে কম। তো আমি প্রথম আইকনটা হচ্ছে সরাসরি ক্যামেরা থেকে ছবি আপলোড করা, দ্বিতীয় আপলোডটা হচ্ছে গ্যালারি থেকে ছবি আপলোড করা। তো আমি গ্যালারিতে আগেই ছবি তুলে রাখছি, সেই ছবিটা আমি আপলোড করতে চাই। ক্লিক করলাম, গ্যালারিতে গেলাম, আমি এবার আমার ছবিটা সিলেক্ট করব যে ছবিটা আপলোড করতে চাই। তো আমি এখানে একটা স্কাল্পচারের ছবি তুলে নিয়ে আসছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, তো সেই ছবিটা আপলোড করব। ক্লিক করার পরেই আসলে ছবিটা আপলোড হওয়া শুরু হয়ে যায়। আমাদের এখন শুধু বাদবাকি কাজটা হচ্ছে টাইটেল দেওয়া, ডেসক্রিপশন দেওয়া এবং ক্যাটাগরি ভালো মতো করে দেওয়া। আমরা টাইটেলের পেজটা চলে আসছে, আমরা টাইটেল দিয়ে দেই স্কাল্পচার অ্যাট রাজশাহী ইউনিভার্সিটি, টি ফাইন আর্টস ডিপার্টমেন্ট। ওকে, আপনার টাইটেলটা ইউনিক না হলেও একটা মজার বিষয় হচ্ছে উইকিমিডিয়া কমন্সের যে মোবাইল অ্যাপটা আছে সেই মোবাইল অ্যাপটাতে আপনার টাইটেলটা অটোমেটিক্যালি ইউনিক করে দেয়। অতএব আপনাকে ইউনিক টাইটেল নিয়ে চিন্তা করা লাগবে না। আমরা উপরের টাইটেলটাই এখনকার মতো ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তবে আপনারা অবশ্যই ডেসক্রিপশানে একটা ডেসক্রিপশান দিয়ে দেবেন ছবিটা কোথায় তোলা না তোলা। তো আমি নেক্সটে যাই, নেক্সটে ক্লিক করলাম। এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। আমরা এই ছবিটা বেশ কয়েকটা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি, আমি এখনকার মতো রাজশাহী ইউনিভার্সিটি নামে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে ফেলবো। তার জন্য অবশ্যই আপনাকে সার্চ করে ক্যাটাগরিটা বের করতে হবে, আপনি নিজে লিখলে হবে না। আমি রাজশাহী লিখেছি, এরপরে দেখি ইউনি লিখলে কী অবস্থা হয়। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছবিটা আপলোড হতে আছে, আমার আপলোড হতে হতে এই কাজগুলো করা যায়। আমি রাজশাহী ইউনিভার্সিটি নামে ক্যাটাগরি পেয়ে গেছি। এর মধ্যে যদি আরও ক্যাটাগরি দিতে চাই, যেমন আমি স্কাল্পচার ক্যাটাগরি যদি দিতে চাই, তাহলে সেই ক্যাটাগরিটাও আমাকে একই রকমভাবে খুঁজে বের করতে হবে এবং টিক দিতে হবে। আমি স্কাল্পচার ক্যাটাগরিটা একটু খুঁজে বের করি। এটা অনেকটা কন্ট্যাক্ট সার্চ করার মতো, আপনি প্রথম কয়েকটা লেটার লিখলেই পরবর্তীগুলো চলে আসবে। আমরা স্কাল্পচার পাচ্ছি না। তা আমি রাজশাহী ইউনিভার্সিটির ক্যাটাগরি দিয়েই এখন অগ্রসর হই। আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে, ন্যূনতম একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর আপনি সেভ দিতে পারবেন। আমরা ছবিটা দেখতে পাচ্ছি অনেকখানি আপলোড হয়ে গেছে, বাদ বাকি একটু বাকি আছে। আমাদের ছবিটা এভাবে খুব সহজে মোবাইল থেকেই ছবি আপলোড দেওয়া যায় উইকিমিডিয়া কমন্সের জন্য, এবং আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার পর কম্পিউটার থেকে আপলোড নামে যে হিস্ট্রির বাটনটা আছে সেই বাটনে গেলে আপনার এই ছবিটা পাবেন, এবং তৎসংলগ্ন আর্টিকেল বা সেই ধরনের কোনো আর্টিকেল এটা ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লাগবে, এবং আপনারা অবশ্যই কমন্সে আপনার তোলা গুরুত্বপূর্ণ ছবি আপলোড করবেন, চেষ্টা করবেন এই ভিডিওর পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, আজকে এতটুকুই, আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।